আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব পঞ্চম শ্রেণীর গণিত 12 অধ্যায় সময়। বন্ধুরা, এখানে 12 ঘন্টা সময়সূচিটাকে 24 ঘন্টায় রূপান্তর করা, 24 ঘন্টায় সময়সূচিটাকে 12 ঘন্টায় রূপান্তর করা। যদি এটার একটা শর্ট সিস্টেম শেখেন আপনি, তাহলে আপনি এক সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্কই করতে পারবেন। আমি সেই সিস্টেমটি আপনাকে ফার্স্টে শেখাবো। দেখেন, একটা অ্যাডজাস্ট আপনি চাচ্ছেন হলো 12 ঘন্টাটাকে 24 ঘন্টায় রূপান্তর করার জন্য, 12 ঘন্টায় সময়সূচিটাকে 24 ঘন্টায় রূপান্তর করার জন্য। এখন যদি আপনি দেখেন যে দুপুর 12টার বেশি বাজে, তাহলে আপনি 12 যোগ করে দিবেন। কত যোগ করবেন? 12। অঙ্ক শেষ, একটা জাস্ট। আপনি 12 ঘন্টাটাকে 24 ঘন্টায় করবেন, একটা জাস্ট সিস্টেম। শুধুমাত্র আপনি যদি দেখেন যে দুপুর 12টা, এই যে কোশ্চেনগুলো আছে সেখানে যদি দুপুর 12টার পরে দুপুর 1টা বা 2টা থাকে, তাহলে আপনি 12 যোগ করে দেবেন। এক কথা দিয়ে শেষ। আমি আবারও বললাম, যদি আপনার 12 ঘন্টাকে 24 ঘন্টা রূপান্তর করতে হয় দুপুর 12টা, মানে যদি দুপুর 1টা বলে, তাহলে এর সাথে আপনি জাস্ট 12 যোগ করে দেবেন। দুপুর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, একবারে রাত 12টা পর্যন্ত বললেই কি প্রত্যেকবার 12 যোগ হবে। অর্থাৎ দুপুর 12টার পর থেকে প্রত্যেকবার 12 যোগ হবে। এখন যদি বলে অপরাহ্ন 3টা, অপরাহ্ন বলে মানে কাকে বলে? অপরাহ্ন বলে অপরাহ্ন 3টা, অপরাহ্ন বলে হলো দুপুর 12টার পর থেকে, তাহলে 3টা মানে কি? সেখানেও 3 যোগ হয় 12 সাথে। অঙ্ক শেষ। অর্থাৎ এক কথা দিয়ে শেষ, দুপুর 12টার পর থেকে যে কোনো টাইম বললেই 12 যোগ। অঙ্ক শেষ। সহজ কথা, একবারে দুপুর 12টার পরে যে কোনো টাইম, 1টা, 2টা, রাত একবারে 12টা পর্যন্ত যে কোনো টাইম বললে শুধুমাত্র 12 যোগ। আমরা অঙ্কে আসি, বুঝতে পারবেন। প্রথম কোশ্চেন, অপরাহ্ন 3টা, এক নম্বর সলিউশন অপরাহ্ন 3টা। আমরা একটু লিখি এখানে ভালো করে, যে 12 ঘন্টা যেটা দেওয়া আছে, লিখ 12 ঘন্টা সময়সূচিতে, একটু এভাবে লিখলে ভালো হয়। 12 ঘন্টা সময়সূচিতে কত দেওয়া আছে? অপরাহ্ন, এটা কী দেওয়া আছে? অপরাহ্ন 3টা। তাহলে এখানে একটু অপরাহ্ন 3টা। ওকে, এখন আমরা এটাকে 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর করব। তাহলে লেখেন 24 ঘন্টা সময়সূচিতে, সময়, তাহলে আমরা আগে লিখে নিছি এখানে 12 ঘন্টা 24 ঘন্টা। এখন দেখেন, আমি কি বললাম? দুপুর 12টা বাজলেই তারপর থেকে 12 যোগ করে দেবেন। অপরাহ্ন মানে আসলে কি? এই যে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত হলো পূর্বাহ্ন, ঠিক 12টার পর থেকে এখান থেকে হলো অপরাহ্ন। কারণ আমরা যখন 24 ঘন্টা কাউন্ট করি, তখন কিন্তু আমরা এখানে 12-র পরে আর 13 বলবো, 14 বলবো, 15, 1, 2, 3টা বলবো না। তাহলে এই যে অপরাহ্ন 3টা মানে কি বলেন তো? আপনি অপরাহ্ন 3টা, দুপুর 3টা, তাহলে এই যে সকাল রাত থেকে শুরু করে দুপুর 12টা, এই হলো দুপুর 12টা, দেখি দুপুর 12টা, এই দুপুর 12, তাহলে 1, 2, 3টা। তাহলে আপনি বলেন দুপুর 3টা মানে কি? 15টা। অর্থাৎ দুপুরের পরে কোনো টাইম বললে পর আমি কি 12 যোগ করে দেবো? তাহলে এখানে কি করবেন? 12 যোগ 3টা, বা কয়টা হলো? 15টা। শেষ। আশা করি প্রথমটি বুঝতে পারছেন। এখন আমরা কোনো 2 নম্বরটি করব, আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরটি খেয়াল করেন, অপরাহ্ন 11:42, অপরাহ্ন 11:42। তাহলে আপনি কি চেক করুন তো, আমি অপরাহ্ন মানে আসলে কি? দুপুরের পরে, পূর্বাহ্ন হয় দুপুর পর্যন্ত, অপরাহ্ন 8টা বললেই দুপুরের পরে, তা অপরাহ্ন 11:42, এটা মানে কি? এই যেখান থেকে কাউন্ট করে আপনি 11 ঘর যান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 11 ঘন্টা। আপনার অত কিছু দরকার নেই, আমি সহজ, যেহেতু দুপুরের পরে পাস হয়ে গেছে, আপনি ডিরেক্ট লিখে দেন যে 12 যোগ 11:42। আমি কি বললাম? দুপুর পার হলেই আপনি যোগ করে দেবেন, সমান কত? 12, 11, 23টায় 42। অঙ্ক শেষ। একটু এখানে লিখতে পারেন যে অপরাহ্ন 11:42, একটু লিখতে পারেন। শেষ। শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন যে সেটা দুপুর পার হয়েছে কিনা, দুপুর পার হলে আপনি 12 যোগ করে দেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর কোশ্চেন, পূর্বাহ্ন 0:20, এর অর্থ কি? পূর্বাহ্ন কাউন্ট হয় কই থেকে আগে বুঝেন? এই যে রাত থেকে। তাহলে 0:20 মানে কি? আপনি এই যে 0 মানে তো বুঝেন 0, এখানে 0:20 লেখেন যে পূর্বাহ্ন 0:20। তাহলে এই 0:20 মানে আসলে কি? রাত 12:20, আমাদের নর্মাল নিয়মে রাত 12:20।
এখন দেখেন আমরা পূর্বাহ্ন আর অপরাহ্ন যেটাই বলি না কেন, রাত 12:20 আমাদের কাছে 12 ঘন্টার জন্য, কিন্তু এখানে দেখেন তো 0 থেকে শুরু হয়, কিন্তু কারণ 12:24 রাত 12টা মানে কি বলেন তো, আমরা 12 ঘন্টাতে 12 তো ঠিক আছে, বাট 24 ঘন্টার জন্য কেবে 24টা মানে কি আসলে 0টা। ওকে, এই যে 12:20 মানে দেখেন 12:20 বাজার পরে, আগে বলেন 12টা পরে কয়টা বাজে, 1টা, 12টা পরে কি বাজে, 1টা। এই যে 1টা বাজে, আমি ফার্স্টেই বলছি কিন্তু যে এর মধ্যে কোনো মান কখনোই চেঞ্জ হবে না, কারণ রাত 1টা মানে কি 12 ঘন্টা তো 1টা, 24 ঘন্টা সমষ্টি থেকে 1টা, কারণ দুজনের শুরু হয় কাউন্ট এখান থেকে, এই যেখান থেকে কাউন্ট হয়। তাহলে আপনার তো 12 ঘন্টাকে 24 ঘন্টা করতে গেলে আপনি শুধুমাত্র যদি দুপুর 1টা হয় তাহলে কিন্তু 13টা হবে, দুপুর 2টা হলে 14টা, তো 12 যোগ করে দেবেন, 12 সাথে এটা যোগ করে দেবেন। আপনার দুপুর 2টা মানে কি 12 তো হবে আর 2টা যোগ, আমরা দুপুর 2টা নর্মালি 12 পরে 13, 14টা, আমরা 13, 14 না বলে বলি দুপুর 2টা। তাহলে বুঝতে পারছেন আমার এখান থেকে কাউন্ট হয় শূন্য থেকে, 12 ঘন্টা বলি আর 24 ঘন্টা বলি কাউন্ট কিন্তু আমার এখান থেকে। তাহলে 0:20 মানে কি 12:20 12 ঘন্টাতে, আর 0:20 একই কথা এখানে টাইম এই জায়গাটা, তার মানে 12 ঘন্টা 24 ঘন্টা হোক এখান থেকে কাউন্ট হয়। তাহলে 0:20 মানে আসলে রাত 12:20, তাহলে আমরা কিন্তু চাচ্ছি 24 ঘন্টা করার জন্য। তাহলে আমরা 24 ঘন্টা বললে তো আর আমরা তখন কী বলবো, রাত 12টা তো বলবো না, কারণ এখানে আমার 1টা, এই যে 100, এই 0-তে শুরু কাউন্ট শুরু এখান থেকে, টাইমটা এখানে মানে 0:20 মানে 0:20, তাহলে এখানে কী হবে 0:20। আমি দেখতে পাই রাত, আমি আপনাকে একটা কথা ফার্স্টে বলছি কিন্তু, যদি আপনাকে এখানে কোনো মান হয় অর্থাৎ দুপুর 12টার আগে কখনো 12 যোগ হবে না, দুপুর 12টার পরে গেলে 12 যোগ হবে, যেহেতু দুপুর 12টা পার করে নাই এই যে মধ্যে আছে, তাহলে যা আছে শিখ সেটাই হবে। যদি পূর্বাহ্ন থাকে বা 12টা পরে 13টা না হয় তাহলে 12-র বেশি না হলে কিন্তু 12 কখনো যোগ হবে না। লাস্ট কোশ্চেন, পূর্বাহ্ন 12টা খেয়াল করবেন, পূর্বাহ্ন 12টা এটা, এখন দেখেন পূর্বাহ্ন 12টা তার মানে কি বলতো, পূর্বাহ্ন শুরু করতে এখান থেকে 0 থেকে, এই 0-1-2 এই 12টা, তাহলে পূর্বাহ্ন 12টা মানে দুপুর 12টা, দুপুর 12টা। এখন আপনি কি 12টা পার হয়েছে নাকি, 12টা তো পার হয়নি, 12টার পরে আপনি বলতেন 12টা যখন হবে এরপরে যদি আপনি 12 ঘন্টা সময়সূচি করেন তাহলে বলেন কি 1টা, আর যদি 24 ঘন্টা করেন তাহলে কী বলতেন 13টা, তার মানে 12-র পরে 1 হইলেই কিন্তু যোগ হবে, 12 পর্যন্ত কোনো মান যোগ হবে না। আমি আবারও বললাম যদি আপনার 12টা বাজে, আপনি 24 ঘন্টা হোক আর 12 ঘন্টা হোক, আপনি 12টা মানে কিন্তু 12টাই বাজে, দুপুর 12টা। এখন যখন আপনি এক রাত দুপুর 1টা বাজবে তাহলে আপনি 12 ঘন্টা তো আর কাউন্ট করার স্কোপ নেই, 12 পরে 13 বলার স্কোপ নেই, তাহলে দুপুর 1টা মানে কি আপনি 1টাই বলবেন, কারণ 12-র পরে আমাকে 12 লাস্ট, তাহলে 13-র তো বলার স্কোপ নেই, তাহলে আপনি কী বলবেন 1টা বলবেন। আর যদি 24 ঘন্টা করি তাহলে 12-র পরে 1 যোগ করলেন কত, 13টা, এই হলো মূল কথা। তাহলে 12টা মানে কিন্তু এই 12টা, তার মানে যেহেতু 12 অতিক্রম করে নাই তাহলে যা আসতে হয় অর্থাৎ আপনি লিখতে পারেন একটু ভালো করে দুপুর 12টা না লিখলে সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। আমি আপনাকে একটা কথাই বলি, জাস্ট 12 ঘন্টাটাকে 24 ঘন্টা করতে গেলে খালি দেখবেন যে এই ঘরের মধ্যে মানটা পার হয়ে গেছে কিনা, অর্থাৎ দুপুর 12টা পার হয়েছে কিনা, 3টা বলে অপরাহ্ন বলতে পারে বা বিকাল 3টা বলতে পারে, দুপুরের পরে কোনো মান বললে পর 12 জোর হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।